Bug Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক, ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। সাড়ে 4 লক্ষ টাকার জাল টিকিট ভাঙাতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তির নাম বাবর আলী, তার বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের নলহাটির একটি লটারির দোকানে একটি টিকিট ভাঙাতে গেছিল ওই ব্যক্তি। সে সময় দোকানদারের সন্দেহ হয়, তিনি ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। পুলিশের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। কি হয়েছে দাদা? মারা ডুপ্লিকেট। হ্যাঁ, এটা নিয়ে কি হয়েছে? এটা আমার কাছে ক্যাশ করতে এসেছিল, এর আগে অনেকবার ক্যাশ নিয়ে গেছে, আমি এখন হাতে না তো ধরে চলে। ঠিক আছে, আমার এই পিছনে যত টাকা দিয়েছি আজ পর্যন্ত 4.5 লাখ, আর আগে 2,90,000, হ্যাঁ, 1,25,000, 2,45,000। এই ছেলেটাই আগে এসে নিয়ে গেছে? এদেরই গ্যাং, এদেরকে ডাকলে পরে চিনে নেবো কোন ছেলে ছিল। আজকে এটা ধরা পড়েছে? ধরা পড়েছে। এটা কত লাখ টাকা দিয়ে? 4.5 লাখ। আপনার নাম? আমার নাম হাসিবুল হক। কি হয়েছে, তোমাকে কেন ধরেছে? আমাকে ধরেছে, টিকিটটা বলছে ডুপ্লিকেট। কিসের টিকিট? কি টিকিট নিয়ে এসেছিলে তুমি? আমি নিয়ে আসলাম ইয়ে থেকে, সাইতা যাওয়া ইয়ে নেই। কত টাকার টিকিট? 4.5 লাখ। এখানে কি ভাঙাতে এসেছিলে? আমি এখানে মিলাতে এসেছিলাম। মিলাচ্ছিলাম, আমার পেটে ব্যথা করছিল, আমি ওখান থেকে বাসে নামলে যে দাবো ওষুধ নেবো বলে মিলাতে এলাম। এরা এসে বলছে, এরা বলছে যে এটা 2 নম্বর জাল টিকিট বলছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি ধুলিয়ান। নাম কি তোমার? বাবর আলী। ধুলিয়ান থেকে তুমি এখানে এলে কেন? আমি ধুলিয়ান থেকে আসিনি, আমি ওখানে কাজ করতাম। যখন ধুলিয়ান যাচ্ছিলে? হ্যাঁ, বাড়ি যাচ্ছিলাম। এই রাস্তা ওটা ভাঙাতে নামলে নলহাটিতে? আমি ভাঙাতে নামি না, আমি পেটে লাগার জন্য ওষুধ নিয়েছি। ওষুধ নিয়েছ? ওষুধ নিয়ে একটা খেয়েছি। তোমার নাম কি? Collection jeans and t-shirts only for men. Ooh,